নিউইয়র্ক সিটি মেয়র এরিক অ্যাডামসের বাসভবনে এই প্রথমবারের মতো উদযাপিত হলো বাংলাদেশ হেরিটেজ ডে ও ইন্ডিপেন্ডেন্স ডে। বাংলা গান নাচে পুরো অনুষ্ঠান মাতিয়ে তুললেন প্রবাসী শিল্পীরা। অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণী পেশার প্রবাসী বিশিষ্ট জনেরা উপস্থিত ছিলেন। মেয়র বলেন, নিউইয়র্ক শহরকে সুন্দর করে তুলতে অন্যান্য কমিউনিটির পাশাপাশি বাংলাদেশিদের ভূমিকা অনস্বীকার্য। If you look under the fingernail of every ethnic group, you see the desire to climb up the mountain one hand at a time to participate in American dream. That's why we come here, because we believe opportunities are here. অনুষ্ঠানে কনসাল জেনারেল ডক্টর মোহাম্মদ মনিরুল ইসলাম বলেন, নিউইয়র্ক সিটিতে দিন দিন বাংলাদেশিরা যে গুরুত্বপূর্ণ হয়ে উঠছে এই অনুষ্ঠান তারই প্রমাণ। এ সময় অনুষ্ঠানের মূল উদ্যোক্তা মেয়রের উপদেষ্টা মণ্ডলীর সদস্য বাংলাদেশি ফাহাদ সুলাইমান সহ আরো অনেকে বক্তব্য রাখেন। আমি কিছু টাকা পাঠিয়ে দিচ্ছি। শার্টটা কিনে নিস ভাই। ও ভাইয়া, এখন থেকে দেশে টাকা পাঠালে নগদই পাঠান। আমরা আশা করি এর মধ্য দিয়ে বাংলাদেশিদের সাথে নিউইয়র্ক সিটি মেয়র অফিসের সাথে যোগাযোগ আরও বৃদ্ধি পাবে, তারা আমাদের ভিতরে তার বন্ধন আরও অটুট থাকবে, শক্তিশালী হবে। একই সাথে বাংলাদেশ যুক্তরাষ্ট্রের সম্পর্কে নতুন মাত্রা পেল আজকে এই অনুষ্ঠানের মধ্য দিয়ে। এই জন্য আমি সকলকে অভিনন্দন জানাচ্ছি। আপনাদের মধ্যে আমি জানাতে চাই, আমাদের ভাইব্রেন্ট কমিউনিটি ইজ গোয়িং সো ফাস্ট, আমাদেরকে কেউ আর দাবায় রাখতে পারবে না। যেটা একটু আগেই আমাদেরকে বলেছেন আমাদের পারবে, আমি তার সাথে শুরু মিলিয়ে বললাম নিউইয়র্ক সিটিতে আমাদেরকে আর কেউ দাবায় রাখতে পারবে, সারা পৃথিবীতে কেউ রাখতে পারবে। আমরা সাইন করবো। আপনারা অবাক হবেন শুনলে যে মেয়র অফিসে অনেক বড় বড় পজিশনে অনেক ভালো ভালো বাঙালি বাংলাদেশে পাই। এই অনুষ্ঠানে নিউইয়র্ক স্টেট অ্যাসেম্বলি ওম্যান জেনিফার রাজকুমার, সিটি কাউন্সিলের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের সাংস্কৃতিক পর্বে অংশ নেন সঙ্গীত শিল্পী শাহ মাহবুব, প্রিয়া ডান্স একাডেমি ও তাল তরঙ্গের যন্ত্রশিল্পীরা। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, নিউইয়র্ক।